নমস্কার, জবসাইট ইন্ডিয়া স্টাডি সেন্টারে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে স্বাগত জানাই। যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম WBCS, UPSC, SSC, PSC, WBP, RRB, ব্যাংক এবং অন্যান্য পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স হলো একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ প্রায় প্রতিটি পরীক্ষাতেই এখান থেকে বেশ কয়েকটি প্রশ্ন আসে, তাই ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস রেগুলার ফলো করুন, আলোচ্য প্রশ্নগুলো ভালোভাবে অভ্যাস করুন। প্র্যাকটিসের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আজকের প্রথম প্রশ্নটি হল, পৃথিবীতে H10N3 বার্ড ফ্লুর প্রথম মানব কেষ কোন দেশে পাওয়া গেছে? অপশন এ সিঙ্গাপুর, অপশন বি চীন, অপশন সি মালয়েশিয়া, অপশন ডি জাপান। এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন বি চীন। এই প্রশ্নের উত্তরের ব্যাখ্যাটি হল, চীনের পূর্ব প্রদেশ জিয়াংসুতে একজন 41 বছর বয়সী ব্যক্তি বার্ড ফ্লু H10N3 স্ট্রেনের সংক্রমণের প্রথম মানবকেষ হিসাবে চিহ্নিত হয়েছেন। পরবর্তী প্রশ্নটি হল, কোন সংস্থা বিশ্বের প্রথম ন্যানো ইউরিয়া প্রবর্তন করেছে? অপশন এ IFFCO, অপশন বি চাম্বল ফার্টিলাইজার, অপশন সি রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স, অপশন ডি ন্যাশনাল ফার্টিলাইজার্স লিমিটেড। এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন এ IFFCO। এই প্রশ্নের উত্তরের ব্যাখ্যাটি হল, ইন্ডিয়ান ফার্মার ফার্টিলাইজার কোঅপারেটিভ লিমিটেড IFFCO বিশ্বজুড়ে কৃষকদের জন্য বিশ্বের প্রথম ন্যানো ইউরিয়া তরল প্রবর্তন করেছেন। প্রযুক্তিটি ন্যানো বায়োটেকনোলজি রিসার্চ সেন্টার ক্যালল এ তৈরি হয়েছে। এটি কৃষকদের চাষের খরচ হ্রাস করবে এবং রসদ ও গুদামজাত ব্যয়কে উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে বলে আশা করা হচ্ছে। এই প্রশ্নের উত্তরের ব্যাখ্যা থেকে আগত সম্ভাব্য প্রশ্নগুলি হল, IFFCO এর পুরো নাম কি? ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ লিমিটেড। এই প্রযুক্তিটি কোন রিসার্চ সেন্টারে রিসার্চ করা হয়েছে এবং এটি কোথায় অবস্থিত? এই প্রযুক্তিটি ন্যানো বায়োটেকনোলজি রিসার্চ সেন্টার, যেটি অবস্থিত ক্যালোলি। পরবর্তী প্রশ্নটি হল, দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়ান এলিট বক্সিং চ্যাম্পিয়নশিপ 2021 ভারতের প্রথম স্বর্ণপদক প্রাপ্ত প্রতিযোগীর নাম কি? অপশন এ পূজা রানী, অপশন বি মেরি কম, অপশন সি সাক্ষী চৌধুরী, অপশন বি সায়েটি বুড়া। সঠিক উত্তরটি হল অপশন এ পূজা রানী। এই প্রশ্নের উত্তরের ব্যাখ্যাটি হল, পূজা রানী উজবেকিস্তানের প্রতিপক্ষ মাও লুদা মুভো লোনোভাকে হারিয়ে দুবাইয়ে এশিয়ান এলিট বক্সিং চ্যাম্পিয়নশিপে 2021 এই সংস্করণে ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক অর্জন করেছেন। পরবর্তী প্রশ্নটি হল, ল্যাঙ্গুয়েজেস অফ ট্রুথ SS 2003-2020 বইটির রচয়িতা কে? অপশন এ দলাই লামা, অপশন বি সলমান রুশোদি, অপশন সি নিতিন গোখলে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন বি সলমান রুশোদি। এই প্রশ্নের উত্তরের ব্যাখ্যাটি হল, আহমেদ সলমান রুশোদি হলেন একজন ব্রিটিশ ভারতীয় ঔপন্যাসিক ও প্রাবন্ধিক। তার দ্বিতীয় উপন্যাস মিডনাইটস চিলড্রেন 1981 সালে বুকার পুরস্কার অর্জন করেছিলেন। পরবর্তী প্রশ্নটি হল, উত্তরপ্রদেশ কোভিড-19 মারা যাওয়া সাংবাদিকদের পরিবারের জন্য কত আর্থিক সহায়তা ঘোষণা করেছেন? অপশন এ 3 লক্ষ টাকা, অপশন বি 5 লক্ষ টাকা, অপশন সি 7 লক্ষ টাকা, অপশন ডি 10 লক্ষ টাকা। সঠিক উত্তরটি হল অপশন ডি 10 লক্ষ টাকা। এই প্রশ্নের উত্তরের ব্যাখ্যাটি হল, উত্তরপ্রদেশের তথ্য বিভাগ নিহত সাংবাদিকদের বিবরণ সংগ্রহ করেছে এবং তাদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া এই প্রশ্নের ব্যাখ্যা থেকে আগত উল্লেখযোগ্য কয়েকটি প্রশ্ন হল, উত্তরপ্রদেশের রাজধানীর নাম কি? লখনৌ। উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের বর্তমান রাজ্যপালের নাম কি? আনন্দীবেন প্যাটেল। পরবর্তী প্রশ্নটি হল, ICC পুরুষদের ওয়ানডে বিশ্বকাপ 2027 কটি দল অংশগ্রহণ করবে? অপশন এ 10টি, অপশন বি 12টি, অপশন সি 14টি, অপশন ডি 18টি। এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন সি 14টি। এই প্রশ্নের উত্তরের ব্যাখ্যাটি হল, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ICC বোর্ড 1 জুন 2021 সালে নির্বাচিত করেছে যে
2027 এবং 2031 সালে পুরুষ ওয়ানডে বিশ্বকাপে 14টি দলের ইভেন্ট হবে। আইসিসি বোর্ড আরও জানিয়েছেন পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপ 2024, 2026, 2028 এবং 2030 55টি ম্যাচ হবে এবং 20টি দলের মধ্যে ইভেন্ট হবে। 2025 এবং 2029 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে 8টি দল অংশগ্রহণ করবে। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালগুলি 2025, 2027, 2029 এবং 2031 সালে অনুষ্ঠিত হবে। এই প্রশ্নের উত্তরের ব্যাখ্যা থেকে আগত সম্ভাব্য কতগুলি প্রশ্ন হল, আইসিসি বোর্ডের পুরো নাম কি? আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বোর্ড। পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপ 2024, 2026, 2028 এবং 2030 কটি ম্যাচ হবে এবং কটি দলের মধ্যে ইভেন্ট হবে? পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপ 2024, 2026, 2028 এবং 2030 55টি ম্যাচ হবে এবং 20টি দলের মধ্যে ইভেন্ট হবে। 2025 এবং 2029 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কটি দল অংশগ্রহণ করবে? 2025 এবং 2029 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে 8টি দল অংশগ্রহণ করতে পারবে। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালগুলি কোন কোন বছরে হবে? 2025, 2027, 2029 এবং 2031 সালে অনুষ্ঠিত হবে। পরবর্তী প্রশ্নটি হল, কোন টিকাটি গত 1 জুন 2021 তারিখে WHO এর জরুরি ব্যবহারের তালিকায় অষ্টম ভ্যাকসিনে পরিণত হয়েছে? অপশন এ স্পুটনিক, অপশন বি সিনোফর্ম, অপশন সি সিনোভ্যাক, অপশন ডি কোভ্যাক্সিন। সঠিক উত্তরটি হল অপশন সি সিনোভ্যাক। এই প্রশ্নের উত্তরের ব্যাখ্যাটি হল, সিনোভ্যাক ভ্যাকসিনটি তৈরি করেছে চীনা ফার্মাসিউটিক্যাল সংস্থা সিনোভ্যাক বায়োটেক। এই প্রশ্নের ব্যাখ্যা থেকে আগত সম্ভাব্য কতগুলি প্রশ্ন হল, WHO এর পুরো নাম কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এটির প্রতিষ্ঠা দিবস কবে? 7 April 1948। এটির সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা, সুইজারল্যান্ড। এর বর্তমান ডাইরেক্টর জেনারেলের নাম কি? ডক্টর ট্রেডাস অ্যাধানম ঘেব্রেইয়েসাস। পরবর্তী প্রশ্নটি হল, জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? অপশন এ অরুণ কুমার মিশ্র, অপশন বি ইন্দু মালহোত্রা, অপশন সি এম বি লোকুর, অপশন ডি এ কে সিক্রি। সঠিক উত্তরটি হল অপশন এ অরুণ কুমার মিশ্র। এই প্রশ্নের উত্তরের ব্যাখ্যাটি হল, অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণ কুমার মিশ্র 2 June 2021 তারিখে নয়াদিল্লিতে জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। বিচারপতি অরুণ কুমার মিশ্র 2020 সালে সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টের বিচারক হিসাবে অবসর গ্রহণ করেছেন। এই প্রশ্নের ব্যাখ্যা থেকে আগত সম্ভাব্য কতগুলি প্রশ্ন হল, NHRC পুরো নাম কি? ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। এটির প্রতিষ্ঠা দিবস কবে? 12 October 1993। এটির সদর দপ্তর কোথায় অবস্থিত? সর্দার প্যাটেল ভবন, নয়াদিল্লি, ভারত। আজকের কোয়েশ্চেন্স অব দ্য ডে, পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপ 2024 কটি দল অংশগ্রহণ করবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কিন্তু প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স মক টেস্ট দিন এবং কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ অভ্যেস করুন। মনে রাখবেন, একমাত্র অভ্যাসই কারেন্ট অ্যাফেয়ার্স মনে রাখার সহজতম উপায়। এগুলির লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আজকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস এতটাই। আগামীকাল আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের আরও একটি নতুন ক্লাসে ঠিক সন্ধে 6টায়। আর অবশ্যই এরকম নতুন নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস পেতে জবসাইট ইন্ডিয়া চ্যানেলটিকে প্রচুর প্রচুর লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আর আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে মোটেই ভুলবেন না। কিন্তু